শুধু দর্শক শ্রোতা, কোভিড নাইন্টিন পরিস্থিতি সৃষ্ট লকডাউনে মানবতা শক্তিশালী হয়েছে, পাশাপাশি দুর্নীতিবাজরাও থেমে নেই। তারা আরও সক্রিয় না হলে মানবতাকে হার মানিয়ে সম্পদ লুণ্ঠনের নেশায় মত্ত হবেন কিভাবে? ভিডিওতে দেখুন কত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে লকডাউন আক্রান্ত মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্যে মেহমানখানা পরিচালনা করছেন। অন্যদিকে অ্যাডভান্স অ্যানিমাল সায়েন্স কোম্পানি টাকার লোভে মানুষ মারার নেশায় লিপ্ত হয়ে, চলুন পরিস্থিতিটি বাস্তবে দেখে আসি। তবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অপেক্ষায় আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লকডাউন দিল, তখন লকডাউনের মূল বক্তব্যটা ছিল ঘরে থাকো। এখন আমি তো কুকুরের জন্য খাবার আর পাখিদের জন্য খাবার নিয়ে নিউ মার্কেট এরিয়াটাতে যেতাম, যে দোকানপাট সব বন্ধ, ময়লার ডাস্টবিনে কোনো ময়লা নাই, কুকুর কি খাবে, পাখি কি খাবে, কাক কি খাবে, তুই মুরগি নাড়ি ভুড়ি এসব নিয়ে যেতাম। ওখানে দেখে গিয়ে কি অনেকগুলো বাচ্চা একটা শাটার ভাঙছে, ছোট ছোট বাচ্চারা 10-12 জন মিলে। তো আমি ডাকলাম এদিকে আসো ভাইয়া, ভয় পালায় যাচ্ছে। বললাম যে তোমরা কেন এই শাটারটা ভাঙছো? বলে যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমার মনে আছে মার্চের 21 তারিখে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা জানি এটা খাবারের দোকান, এটা ভাঙলে এটার ভিতর খাবার পাওয়া যাবে। প্রথম আমার মাথায় ক্লিক করলো যে করোনার কারণে ওদের সবাইকে বলা হচ্ছে ঘরে থাকো, কিন্তু যাদের ঘর নাই, বিশেষ করে পথে যে শিশুরা থাকে, পথে যে মানুষরা থাকে, তারা তাহলে কোথায় যাবে এবং তারা কোথায় খাবে? তারপরে বাসার থেকে খাবার রান্না করে রিক্সায় করে করে দিয়ে আসতাম আর বাসার সামনে খাওয়ানো শুরু করলাম। প্রথমে 100-200 মানুষ ঘরের চুলা রান্না করে, পরে দেখি যে এত শত। প্রিয় দর্শক, কুকুর বিড়ালের আচর খেয়েছেন অনেকেই, জলাতঙ্ক থেকে বাঁচতে হাসপাতালে গিয়ে নিশ্চয়ই ভ্যাকসিনও নিয়েছেন। কুকুর কামড়ালে র‍্যাবিস আর বিড়াল কামড়ালে কোয়াড্রিক্যাট ভ্যাকসিন বহুল ব্যবহৃত। রোমহর্ষক তথ্য হলো জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়েছে 6 বছর আগে, অথচ সেগুলো ধ্বংস না করেই তার লেভেল পাল্টে বারবার মার্কেটে ছেড়েছে মানুষরূপী হায়নাগুলো। পরিবারের আত্মীয়-স্বজন লোকজন, তারপরে চলে আসলো রোজা, এরপরে সবাই একটু জাকাতের টাকাটা সহযোগিতা করছে, বলছে আচ্ছা তুমি চালাও। পরে যখন রোজা শেষ হয়ে গেল, করোনা তো আর শেষ হয়নি, লকডাউন শেষ হয়নি, সবার অনুভূতিটাও একটু ভাটা পড়ে। কিন্তু আমি তো একটু পাগল টাইপের, আমি বুঝতে পারি না যে আমি কি করব। তখন বিভিন্ন দোকান থেকে বাকি এনে এনে এই একটা বছর আমরা চালাচ্ছি আর কি। তো যদি করোনার এই সংকট থাকে, আমরা এটা চালাতে চাই যেভাবে পারি। দুর্যোগ একসময় কেটে যায়, দেখেন আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা তো এরকম মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি। তারা তো জানতো যে নিশ্চিত শত্রুর গুলির আঘাতে মরে যাবে, তারপরে তো তারা যুদ্ধে গিয়েছিল, তাই না? গরু, ছাগল, মহিষ, মুরগি সহ বিভিন্ন প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিদেশ থেকে আনা হতো ঔষধ ও টিকা। মেয়াদ শেষ হয়ে গেলেও লক্ষ লক্ষ টাকা মূল্যের ঔষধ ধ্বংস করতে চায়নি প্রতারকরা। তাই তো পশু পাখি সহ জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়ানো ওষুধগুলো ওয়্যারহাউসে না রেখে সযত্নে কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। কোনোভাবেই এই ওয়্যারহাউসের বাইরে নির্ধারিত স্থান ছাড়া এবং নির্ধারিত পরিবেশ ছাড়া কোনোভাবেই আপনার ভ্যাকসিন রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখলাম তার এখানে যে ওয়্যারহাউসটা রয়েছে সেটা কিন্তু টেম্পারেচার মোর দেন 30, কোনোভাবেই আসলে এখানেও কিন্তু আপনার কোনো ওষুধ রাখার মতো কোনো উপযুক্ত পরিবেশ নয়। প্রিয় দর্শক, চোখের সামনে এত বড় দুর্নীতি হচ্ছে, তাই মেজাজটা আর কন্ট্রোলে রাখতে পারেননি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। আপনি আমি হলে হয়তো আরো কিছু হতো, তবে চূড়ান্ত ধৈর্য দেখিয়ে শুধু ক্ষোভই ছেড়েছেন তিনি। এক বছর পর আমার পাশের ঘরের, আমার পাশের নেইবার, যে এক বছর পর উনিও টেলিভিশনে দেখে বলছে আমরা তো আসলে বুঝতে পারি নাই এটা এত বড় একটা কাজ। তো সবাই এগিয়ে আসছে, অনেক ভলেন্টিয়াররা, ঢাকার বাইরে থেকে একজন চলে এসছে, সে কুষ্টিয়ার একজন প্রাইমারি স্কুলের টিচার আয়েশা আপু ভলেন্টিয়ারি কাজ করবে, চট্টগ্রাম থেকে একজন চলে এসছে রাতুল, আর ঢাকার বিভিন্ন জায়গা থেকে, এই যে লকডাউনে গাড়ি ঘোড়া চলে না, সবাই হেঁটে হেঁটে চলে এসছে, প্রতিদিন এসে এখানে কাজ করছে। আর কেউ এক বস্তা চাল, কেউ এক বস্তা চিড়া চিনি এভাবে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার যে সেই দিনের সেই যুদ্ধটা ছিল, যেমন ধরেন সত্যি বলি মানুষ চাইলে পারে, মানুষ যদি চায় আমি ভালো কিছু করব, সেটা হয়ে যায়, প্রকৃতি তার সাথে থাকে।
আমি প্রথম দিকে বুঝতে পারতাম না, আমার বাকি দোকানের আড়তদার যখন আমি এক বস্তা চাল এক বস্তা ডালের জন্য যেতাম, আমরা যখন প্রতি শুক্রবারে করছিলাম লকডাউনের পরে পুরোটা বছর জুড়ে আর কি, একটা সময় গিয়ে তো আর এফোর্ড করতে পারি না, প্রতি শুক্রবারে আমাদের 15,000 টাকা খরচ হয় শুধু একটা পাতিল খিচুড়ি রান্না করতে। তো বাকি দোকানে যদি যেতাম আমি দেখতাম যে এক একজনকে 10-12 বস্তা 20 বস্তা বাজার দিচ্ছে তার কর্মচারীদের অফুরন্ত সময়, কিন্তু আমি যখন যেতাম আর কর্মচারীদের সময় নাই, এক বস্তা চাল আর এক বস্তা ডালের জন্য আমাকে 1 ঘন্টা বসার 2 ঘন্টা বসার, আপা লোক নাই আপা একটু বসেন। আমি প্রথম দিকে বুঝতাম না, পরে দেখতাম যে কি রে কর্মচারী যারা তারা তো বসে আছে, লোক নাই বলে কেন আমাকে দিচ্ছে না কেন? পরে আমি বুঝতে পারলাম যে উনি আসলে আমাকে দিতে চায় না। তারপর আমি বলতাম যে ভাই এই দিন এক সময় এই দুদিন কেটে যাবে, আমি আপনার টাকা ঠিকই শোধ করে দিব, গত বছরের টাকা আমরা এই বছরে শোধ করলাম, কিছু শুভাকাঙ্ক্ষী কিছু আপন মানুষ কিছু কাছের মানুষ যারা জানার পর বলেছে ঠিক আছে আমরা তোমাকে ঋণ মুক্ত করে দিলাম। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে একটা নির্দিষ্ট সময়ের পর এসব ঔষধের কার্যকারিতা আর থাকে না, তখন সেগুলো বিষ হয়ে যায়। হাতে নাতে এত প্রমাণ থাকার পরও অপরাধ অস্বীকার করেন অ্যাডভান্স অ্যানিমাল সায়েন্সের মালিক এম এম খান। তার দাবি বিদেশি ঔষধ মেয়াদ ছাড়া আসার সুযোগ নেই, আর যেসব মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে সেগুলো কয়েকদিনের মধ্যেই ধ্বংস করা হতো। প্রশ্ন ছিল মেয়াদবিহীন ঔষধ ধ্বংস করতে কিভাবে 6 বছরের বেশি সময় লেগে গেল। অপ্রিয় সত্যটা হলো তখন তার মুখে কোনো উত্তর ছিল না। এমন কাজ করছেন তার শিক্ষিত মানুষ পুরান ঢাকা কোনো দুষ্ট বদমাশ করতে পারে বুঝতাম যে সে টাকা থাকে সে বুঝে না, না আপনি তো পড়াশোনা করছেন, আপনি ডিগ্রি পাস করার মানুষ, ব্যাটালিয়ন সায়েন্সের একজন পড়াশোনা করার মানুষ, পয়সা কত দরকার, কত পয়সা দরকার বলেন? মনে করেন কালকে ছেলে মেয়ে কোনো জায়গা দিয়ে হাওয়া দেবে না, বুঝতে পারছেন? প্রিয় দর্শক, অভিযানের ফাঁকে চলুন জেনে নিই মালিকের সংক্ষিপ্ত পরিচয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এম এম খান প্রায় 20 বছর আগে অ্যাডভান্স অ্যানিমাল সায়েন্স কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে ভ্যাকসিন টিকা এনে বাংলাদেশে বিপণন করে এই প্রতিষ্ঠান। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও তাদের অফিস রয়েছে। শিক্ষিত মানুষটি প্রতিষ্ঠানের নামে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভুয়া লাইসেন্স ব্যবহার করে আসছিলেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই দেদার্সে অ্যান্টিবায়োটিক বিক্রি করেছেন। অবশেষে 75 লাখ টাকা জরিমানার পাশাপাশি 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় 6 কর্মকর্তাকে। দণ্ডিতরা হলেন মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এম এম খান, নির্বাহী পরিচালক আমিনুল হক, ব্যবস্থাপক আলী আহমেদ খান, রেগুলেটর ব্যবস্থাপক ফজলুর রহমান, স্টোর কর্মকর্তা মাহমুদ হক খান ও অফিস সহকারী মোহাম্মদ দিন ইসলাম। প্রিয় দর্শক, লোভের কাছে পরাজিত তাদের একাডেমিক শিক্ষা, পারিবারিক সংস্কৃতি আর নীতি নৈতিকতা। আপনাকে সচেতন করতে ফরেজ নিউজ আপনার পাশে আছে। সাবস্ক্রাইব করে আপনিও আমাদের পাশে থাকবেন আশা করি। লাইক কমেন্টস করে জানান আপনার মনের কথা। তাদের জন্য আমার অনেক দোয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই পুণ্যের কাজটা করতে এসে পাপ না করে ফেলি, আমাদেরকে দিয়ে যেন কোনো ভুল না হয়ে যায়, কারণ আমরা মানুষ তো ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এমন কোনো ভুল যেন না হয় যে পুণ্যের কাজটা যেন পাপে পরিণত না হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যে ভলেন্টিয়াররা আছে তাদের দায় আমি কোনোদিন দিতে পারবো না, কোনোদিনও না, তারা যে কষ্ট করে এই কষ্টের
কোনো মূল্য হয় না। আমি শুধু এই ভলেন্টিয়ারদের জন্য একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের জন্য আমার অনেক দোয়া। তোমরা আছো বলেই আমি পারছি না, পারতাম না। আমি ধরেন আমি হচ্ছি শুধু ওই যে লাঙ্গলের হাল ধরে থাকা মানুষটা, আর জোয়াল কাঁধে নিয়ে যে দুইটা গরু টেনে নিয়ে যায়, এটা হচ্ছে সব ভলেন্টিয়াররা। আমার আসলে কিছু না, আমি শুধু ধরে থাকছি। আপনারা সবাই দোয়া করবেন, আমার কারো কাছে কিছু চাওয়ার নাই। শুধু এইটা বলি, স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে না মরুক, প্লিজ না খেয়ে না মরুক। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এক মুঠ খাবার অন্তত পাখির জন্য হলো ছিটায় দেন। আমরা খুব দুঃসময় আছি, প্রকৃতি আমাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে, কারণ আমরা ভালোবাসতে ভুলে গেছি। মানুষকে ভালোবাসেন, আপনার সন্তানদেরকে ভালো কাজের সাথে যুক্ত করেন, তাহলে আপনার সন্তান হলিয়াটিজম করতে যাবে না। এখানে দেখেন প্রতিদিন 25-30 জন ছেলে মেয়ে কাজ করে, এই ভালো কাজের সাথে সে যতক্ষণ যুক্ত থাকবে সে কিন্তু খারাপ কাজ করতে যাবে না। সন্তানদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ওরা হলিয়াটিজম করেছে, ওরা সিরিজ বা মাহাল না করেছে, ওরা খারাপ কাজ করেছে, ওদেরকে মোটিভেট করেন। আমাদেরই দায় সন্তানরা যে ভুল করে, ভবিষ্যৎ প্রজন্ম ভুল করলে এটা এই দায় আমাদের। দয়া করে আপনারা সবাই নিজের সন্তানদের দিকে খেয়াল রাখেন, যে ওরা কোথায় যায়, ওরা কি করে। আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমাদের যে গৌরব করার মতো আমরা একটা জাতি ছিলাম, আমাদের সেই গৌরবটা যেন নষ্ট না হয়। সব বাবা মার কাছে বলি, আর যারা আছেন বিত্তবান, আপনারাই সমাজের নীতি নির্ধারক, আপনারা নির্ধারণ করেন যে আপনারা আসলে কোন পথে যাবেন। আপনারা সামাজিক কাজগুলোতে এগিয়ে আসেন, তাহলে এই সমাজে একজন মানুষও গরিব থাকবে না। পৃথিবীর বড় বড় দেশের সাথে আমরা তুলনা করে অনেক কিছু করে যাচ্ছি, এইটা তুলনা করে যে আমরা পৃথিবীর সবচেয়ে মানবিক জাতি, আমরা মানুষকে ভালোবাসতে পারি। আমাদের যে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।